আমি আমার রুটিন মতো চলে এসেছি রান্নাঘরে। করব প্রথমে পেঁপে ঘন্ট। আজকের মেনু হচ্ছে ডাল, পেঁপে ঘন্ট আর হচ্ছে মাছ। তো পেঁপেটাকে এরকম করে কুড়িয়ে রেখে দিয়েছি এখানে, ওই যে পেঁপে একটা গোটা পেঁপের পেঁপেটা কিছুটা সেদ্ধ দিয়েছিলাম, আর বাকি পেঁপেটাকে এরকম করে কেটে নিয়ে কুড়িয়ে নিয়েছি, মানে গ্রেটারে ঘষে নিয়েছি। আর একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার পেঁপেটাকে ঘন্ট করব, কিছুই নয়, ধনে জিরে গুঁড়ো এইসব দিয়ে, হলুদ নুন দিয়ে কষিয়ে নিয়ে পেঁপেটাকে যা জল বেরোবে পুরো শুকিয়ে নিয়ে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আমার গরম হয়ে গেছে কড়াই, এবার তেল দিয়ে নিই। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পেঁপেটাকে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। আমি কিছু ফোড়ন দিইনি, তোমরা চাইলে জিরে তেজপাতা এগুলো ফোড়ন দিতে পারো। প্লিজ ব্লগটাকেও স্কিপ করে দেখো না, তোমাদের জন্যই ব্লগগুলো বানানো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগের সাথে দেখো আর প্লিজ লাইক করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সূর্য দেবতা সবে উঠছে উঠছে, কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম, আমি সেরকমভাবেই আবার শুরু করলাম, তারপর তোমাদের সাথে কথা বলা। সূর্য দেবতা সবে উঠছে এই সকালবেলাটা, মানে আমি এত আরও সকালে উঠি আর কি। এখন মোটামুটি আমি উঠেছি, 45 মিনিট হয়ে গেছে। অনেকেই না হেঁটে মানে বাড়ি আসছে আর কি, দেখে ওদেরকে দেখে আমারও মনে হয় যে আমিও সকালবেলা, তাহলে তো সকালবেলা আমাকে হাঁটতে বেরোতে হলো তো আমাকে 5টায় উঠতে হবে। আর সকালটা এতটা ঠান্ডা থাকে না যে তখন আর ইচ্ছেও করে না। আর কেন বলো তো, আরও ইচ্ছে করে না, নিচের গেটটাও আমাকেই খুলতে হবে, তখনও ওয়াচম্যান ওঠে না যে নিচের গেটটা খোলা থাকবে। আর তারপরে আবার তালা লাগাতে হবে, আর ভেতর দিয়ে তালা লাগাতে হবে, হাত ঢুকিয়ে ওই সব পারি না আমি করতে, তো ওটা একমাত্র ক্রমেই পারে। আমরা না ওই জন্য রাত্রি 10টার পরে গেটে তালা পড়ে যায় তো নিচে, আমরা ওই জন্য ভাবি যে কোথাও গেলে 10টার মধ্যে চলে আসতে পারলে ভালো হয়, আর বেরোনোর চেষ্টা করি সকাল 6:30টার পর, 6:30টায় গেটের তালাটা খুলে দেয় আর কি। তো ওই জন্যে ভাবি যে আবার ওই হাত ঢুকিয়ে ভেতর দিয়ে তালা থাকে তো খুলতে লাগে, গ্যারেজের গেটেও তালা থাকে, এই গেটটাও তালা থাকে, অসহ্য হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু ঠিক আছে, সেফটির জন্যই করে, অসুবিধে নেই সেসব। তো চলো আগে রান্নাটা আমি ঠিকঠাকভাবে করে নিই। ডালটা আমার হয়ে গেছে, পেঁপেটা হচ্ছে, আর ওইদিকে ভাতটাও হচ্ছে। সেই 6:10 বসিয়েছি, এখন বাজে 7:03। এতক্ষণ মোট ঘন্টাও তো টাইম লাগে, তোমরা সবাই জানো জল ফল পুরো মরে যায় আর কি। দেখো একটুও জল নেই, এখন এক জায়গায় মোটামুটি চলে আসছে খুন্তি দিয়ে করলে, এবার মোটামুটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, ঘি গরম মশলাও আমি দিয়ে দিয়েছি। এটা মধ্যে তোমরা ছোলা সেদ্ধ করেও না দিতে পারো, ভালো লাগে খেতে, প্রমি খেতে চাইলো না তাই আমি আর দিলাম না। এখন বাজে 7:12, বর উঠলো সবে, আর চাটাও রেডি হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, মাছটা এসে ছাড়বো এখানে। তো হঠাৎ ভাবছে এই টাইমে প্রমি সবে উঠলো, অফিস কখন যাবে, ও আজকে থেকে একটু দেরি করে যাবে, ওই 7:30-8টার দিকে, 7:30 নয় 7:45-8টার দিকে বেরোবে। আসলে ব্যাপারটা হচ্ছে ওর অফিস 8টা থেকে থাকে, কিন্তু ওকে বলতাম না যে একটু আগে বেরিয়ে যেত, কিন্তু আগে গিয়ে ব্যাপারটা হচ্ছে অফিসে কেউ আসে না, তো ও একা কাজে বসে যায়, আর ওটা ওর ভালো লাগে না কি, তো এই জন্য বললো যে আজকে থেকে সবাই যখন আসবে তখনই যাবো অফিস। তো মাছগুলোকে আগে ভাজতে দিলাম, চলো একটু করে নিই, এরপরে শুধু টিফিনটা বানাবো, হয়ে যাবো ফল স্যালাড সব কাটা আমার হয়ে গেছে। 7:43 বাজে, ও স্নান দান হয়ে গেছে, এবারে ও ড্রেস পরে বেরোবে আর কি। তো এখানে দিয়েছি আজকে ভাত, এটা হচ্ছে টমেটো দিয়ে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল, মুসুর ডাল। সর্ষেটা হলুদ হলুদ লাগছে কেন বলো তো, সাদা সর্ষে বা ইয়েলো সর্ষে যেটাকে বলে সেটা ব্যবহার করি এখন আমি। তো এটা তো পেঁপে ঘন্টটা, এটা চাটনি স্যালাড, আর এটা দিয়েছি ওর সকালের খাবারটা, ব্রেড দিয়েছি আর পোচটা দিয়েছি যাতে কুসুমটা ঘেটে না যায়, তাই এটা দিয়ে আবার ঢেকে দিয়েছি। আর তো মাছ দিয়েছি, লেবু আর কলা, ব্যাস। একসাথে অনেকগুলো কাজ করলাম, কালকে ডাস্টবিনটা মেজে দিয়েছিলাম, তাই প্লাস্টিকে ময়লাগুলো জমিয়েছিলাম, তরকারি খোসা টোসাগুলো, ওগুলো ডাস্টবিনের গাড়িটাও এসেছিল, তাই ওর সাথে সাথে নিচে ওগুলোকে নিয়ে প্লাস্টিকটা নিয়ে নামলাম, ফেলেও দিলাম। আর পেঁয়াজ নেওয়া ছিল আর একটু ডিম, আর হচ্ছে পেঁয়াজ আর ডিমই নিলাম। তো বললাম না ডিমের ট্রে আর ডিম খুচখুচ করালে একই ব্যাপার হচ্ছে, তাই জন্য যেরকম লাগছে সেরকম নিয়ে চলে আসছি আর কি। উপর থেকে দেখতে পেলাম নিচে একজন শাকালা এসেছে ভাই, আমি যেতে যেতে চলেই যাচ্ছিল, তারপর ডেকে নিয়ে এই শাকটা রাখলাম। পালং শাকও ছিল, ভালোই লাগছিল পালং শাকটা, তবে আটিতে কম, দামটা বেশি লাগছিল পালং শাকের, তাই আমি এই শাকটাই রাখলাম। তো চলো আমি স্নান দানটা করে নিই আর কি,
তারপর নয়তো সাতটা বাজবো, তো এখন সাতটা বাজতে বসলেই না আমার দেরি হয়ে যাবে, টিফিন করতেও দেরি হয়ে যাবে, আমি পুজোটা দিয়ে নিয়েই টিফিনটা করি একবারে, তো ওই জন্য ভাবছি। আর ঘর তো আর গোছানোই রয়েছে, আমি গুছিয়ে নিয়েছি, ঘরটারও মোছা হয়ে গেছে আমার, তো এবার স্নানটা করে নিই, স্নানটা করে নিয়ে আমি তারপরে পুজোটা দিয়ে নিই, তারপর খেয়ে দিয়ে নয় সাতটা টিভি দেখতে দেখতে বেঁচে ফেলবো। এখন বাজে হচ্ছে 8:20, স্নান পুজো সবটাই হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়ার পর কি ভালো লাগে না দেখতে, ফুল ফুলগুলো সরিয়ে স্নান করিয়ে বেশ সুন্দর করে। যাই হোক, তো কিছু জামাকাপড় না আমার কাঁচারও ছিল আজকে, যে কুর্তিগুলো পরছিলাম এই দুদিন ধরে, মানে কুর্তিগুলো নয় কুর্তিটা, তো সেসবও কেচে দিয়েছি আজকে মোটামুটি। ওর টি শার্টটাও অফিস পরে গেছিলো দুদিন, কালকে সাদা টি শার্টটাকে পরতে না করি কোন বাইক বা স্কুটির থেকে কোথাও একটা থেকেও কালি লাগিয়েছিল, সেটাকে ঘষে তুললাম আজকে। যাই হোক, এবার আমি খেয়ে নিই আমার ব্রেকফাস্ট। আজকে হচ্ছে কালকের একটু ঘুগনি বেঁচেছে, আর তো পাউরুটি আছেই, তো সেটা দিয়ে আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো। কালকের মতো অত যত্ন করবো না, বড় জোর পাতি দেবো আর ধনে পাতা দেবো, পেঁয়াজ আর কাটবো না, এই যে ঘুগনিটুকু রয়েছে এটা দিয়ে খেয়ে নেবো। এখন বাজে 10:30, একটু বসে নি, পরপর কাজগুলো করে নিলাম, শাকটাকে বেছে কেটে নিলাম, এখানে রাতের জন্য ফুলকপি আলুটাকে কেটে নুন মাখিয়ে রেখে দিলাম, ভাজবো এটাকে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই জায়গাটা একটু অগোছালো হয়ে গেছিলো, সেটাকে গোছালাম। একবার রোদটা উঠছে, একবার পড়ছে, তো যাই হোক এবার চলো আমি একটু রেস্ট নিই। সচরাচর খেয়ে দিয়ে উঠে আমি ক্যামেরা অন করি না, ধূপ করে গিয়ে শুয়ে পড়ি বা টিভিতে দেখতে থাকলে কিছু একটা সেটা শেষ করি। এত রোদ না, এই জায়গাটাতে হাত রাখা যাচ্ছে না, প্রচণ্ড গরম হয়ে গেছে। তো আমি আর আমার গাছগুলোর সাথে যে কী হচ্ছে আমি জানি না, এই কোনাটাতে আমি একটা গেঞ্জি রোদে দিয়েছিলাম, কোনো দিন হয় না, হাওয়াতে গাছের ওপরে পড়ে রয়েছে, দেখ পড়ে এসে দেখছি পড়ে রয়েছে, দেখো কুড়িগুলো সোজা ছিল কারণ বেঁকে গেছে, তো আমি আর হাত দিচ্ছি না সেভাবে, ওই জন্য মানে গায়ে জোর দিয়ে কিছু করছে না। তোমাকে আদৌ দেখতে পেলে এই যে এই একটা কুড়ি আর এই একটা কুড়ি ওরকম হয়েছিল, যাই হোক না কেন, তো এত রোদ এত রোদ উঠেছে যে কি আর বলবো। আর কেন ক্যামেরাটা অন করেছি সেটা হচ্ছে, আমি যে পেঁপে ঘণ্টটা বানিয়েছিলাম ওটা বড় বাটির এক বাটি আমার জন্য ছিল, আর ওকে তো দিয়েইছি, দেখেইছো তোমরা, ও নয় সবার সাথে খাবে ঠিক আছে। আমি ভাবলাম যে হাফটা আমি নিই, রাতে বাকিটুকু আমি রুটি দিয়ে খেয়ে নেব। আমার বিশ্বাস করে এত ভালো লাগলো, আমি বাকিটুকু যে রেখেছিলাম সেটাও নিয়ে খেয়ে নিয়েছি, ভাত তুলে রাখলাম একটু, মানে ভাত কম খাও ঠিক আছে, সবজিটা বেশি খাও সেটা অবভিয়াসলি ভালো শরীরের জন্য, কিন্তু আমি আজকে শরীরের কথা ভেবে বা এরকম কথা ভেবে খাইনি, আমার এত ভালো লাগলো যে আমি খেয়ে নিয়েছি। আমি জানি না ওর কেমন লাগলো, ও আসার পরে জিজ্ঞেস করতে পারবো। আর আমি অপরাজিতা গাছটা নিয়ে খুবই চিন্তা করছি, দাঁড়াও দেখাচ্ছি, অপরাজিতা গাছগুলো বড় হয়ে যাচ্ছে দেখো, এবার মাথাটা এদিক ওদিক হেলতে শুরু করে দিয়েছে, এবার ওদের সাপোর্টের দরকার, একদমই নরম কাণ্ড রয়েছে, তো একদম দেখো সরু এখনো কাণ্ড, বেশি হাওয়া বৃষ্টি দিলে না ও ঝরে মানে হেলে যেতে পারে, ওকে ভেবেছি কি আমি একদম জবা গাছের ওই দিকটাতে দিয়ে আসবো, ডাস্টবিনটাও ধোয়া তো শোকাচ্ছে এখনো, তো শুকিয়ে গেছে এবার রেখে দিলেও হয়। দুপাশ থেকে আরো দুটো বেরোচ্ছে, জানি না ওই দুটো হবে কিনা, দেখি এই দুটো তো দাঁড়িয়ে গেছে, এবার এগুলোর সাপোর্ট দরকার, কিন্তু কি দিয়ে সাপোর্ট দেবো বুঝতে পারছি না, আমাদের এখানে তো আর লাঠি গুটি নেই এই আর কি। আর গোলাপের কুড়ি দুটোর কিছু হবে না তাই না বলো, দাঁড়িয়েই তো গেছো, জাস্ট একটু হেলে গেছিলো এই যা, আশা করছি কিছু হবে না। তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড, এই জাস্ট রোদটা আমার এখান থেকে এখনো পুরোটা যায়নি, দেখো রেলিংয়ে রয়েছে রোদটা, এখন সারা দিন এই দিকটাতে রোদ থাকে তাই আমার জামাকাপড়গুলো শুকিয়ে যায় একদিকে ভালো। এখন বাজে 4:30, আমি 3:30-এর দিকে এসে রান্নাটা 3:30 নয় 4:45-এর দিকে এসে করে রেখেছি, এখানে ফুলকপি আলুটা ভেজেছি আর এখানে আটাটাকে মেখে রেখেছি, কেন বলতো রাত্রে বেকার করতে খাটনিও হয়, কড়াইতেই রেখেছি, তখন একবার নেড়ে নিয়ে রাত্রিবেলা গরম করে নেবো, তো চলো এবার আমি বেরোবো। বেরিয়ে তো পড়লাম, চলো
এই টাইমটাতেই না একমাত্র আমার হাঁটাটা হয়, না হলে তো আমি ঘরেই বসে গেছিলাম, মাঝে তোমরা দেখছিলে, তো সেটা একদমই খারাপ। একদম ঘরে বসে যাওয়াটা সারাদিন না আমি ঘরে, হ্যাঁ ঘরে কাজ অনেকই থাকে সেসব তো চলছে ঠিক আছে, শুধু ঘরের কাজ করলে তো হবে না, একটু হাঁটাচলাও করতে হবে আর কি। শুধুমাত্র রোগা হওয়ার জন্য না, নানান লোক দেখতে পাই, একটু লোকজন দেখতে পাই, বাজার হাট দেখতে পাই, এই আর কি, আর কিছুই নয়। তো যেটুকু হাঁটতে পারি আর কি, তো সেটুকুই হেঁটে যাবো। আজকেও ঠিক টাইম মতোই বেরিয়েছি সেই টাইমে, তো আজকে তো ফুলকপি আলু ভাজা আর রাতে রুটি হবে, দেখালাম আমি তোমাদেরকে, তো চলো একটু হেঁটেই আসি। না এই টাইমে গ্যারেজটা আমার দেখতে হেভি লাগে, দু তিনটে স্কুটি ছাড়া আর কিছু থাকে না গ্যারেজে, আর এমনি সময় রাত্রে বা সন্ধ্যেবেলাটায় সব স্কুটি এখানটাতে ভরা থাকে। তো চলো এবার আমরা বেরোই, মানে আমরা নয় আমি বেরোই। এটাই তো রোগ থাকে, এই একটা অসুবিধা হয় বটে, কিন্তু অতটা গায়ে লাগে না, খাওয়াটা থাকে তো ঠিক আছে। অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে চলেও এসেছি, দেখো সামনে কত শাক বিক্রি হচ্ছে, আর এখানকার লোক শাক খায়ও বটে, প্রচুর লোকে দেখি শাক কেনে, শাক বিক্রিও হয় এখানে প্রচুর, এখানকার লোক খুব শাক খায়, তো অনেক রকম শাক আছে এখানেও। আজকে আমি 24 মিনিটে চলে এসেছি হেঁটে, কীরকম হাঁটছি আমি জানি না, তবে ওর অফিসের সামনে নয়, ওই মেন রোডের সামনে আমি চলে এসেছি। দেখি এখনও তো বাবু ফোন করলেন না, যদিও 5:03 বাজে, যে ও নিচে নেমেছে স্কুটির ওখানে, তাহলে দেখে হাতে হাত তোর অফিসের কাছেই নয় চলে যাই। আমি মেন রোডের সামনে চলে এসেছি, এখন গাড়ি ছাড়া কিছুই যদিও বা দেখতে পাবে না, তো যাই হোক চলো দেখি কতদূর হাঁটা যায়। আর ওর অফিস হচ্ছে ঠিক ওই পার্টটাতে, তো দেখি এই সার্ভিস রোডটা দিয়েই ও আসে, তো এই সার্ভিস রোডটা ধরেই হেঁটে গিয়ে আমি পার্টটা হয়ে গিয়ে নয় হাঁটতে থাকি। আমি সবে মাত্রই রাস্তাটা পার হতে যাচ্ছিলাম, আর ও ফোন করে বললো ও বেরিয়ে গেছে, এক্ষুনি চলে আসবে, জাস্ট মোড়টা ঘুরলেই ওই দিকটাতে, ওই ওটার পরে একটা উডুপি উপহার আছে তার পাশের গলিতেই। তো যাই হোক এইটা হচ্ছে বড় একটা হনুমানজির মন্দির, কিন্তু আমরা এখনো আসতে পারিনি, আসা হয়ে ওঠেনি আর কি, তো ভাবছিলাম আজকেই যাবো বা কিছু, কিন্তু খোলা নেই আপাতত, কি ভালো লাগছে না। এখানে আমার ধূপকাঠিটাও নিভে গেছিলো, আর এক ফসলা মোটামুটি বৃষ্টি হয়েছিল, তখনই ছাদটা শুকিয়ে গেছে মোটামুটি, রাস্তাঘাটও মোটামুটি শুকিয়ে গেছে, এমন কিছু হয়নি, মানে ওই ছিটে ফোটা বৃষ্টি মতনই হয়েছিল আর কি। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।